ওর ইন্টেনশনই হচ্ছে ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হলো। মিডিয়া পাড়ায় বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন চিত্রনায়িকা বুবলি ও গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সম্পর্ক। গত রাত থেকে তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ও অপু বিশ্বাসের মধ্যকার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এর আগে মুন্নি এক স্ট্যাটাসে জানান, বুবলি আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। সাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগনেন্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস ও বুবলি। পরে অবশ্যই ফারজানা মুন্নির তরফ থেকে জানানো হয় ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল, একইভাবে বুবলির পক্ষ থেকেও তাই জানানো হয়। এই বিষয়টি অনেকটা থামাচাপা পড়তেই শুক্রবার রাত থেকে ফেসবুকের কয়েকটি পেজে বুবলি তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। আর এই অডিও থেকেই জানা গেল নতুন তথ্য, তা হলো তাপস বুবলির প্রেম নিয়ে সেই পোস্টটি নিজেই দিয়েছিলেন মুন্নি, তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে কথোপকথনে ফাঁস হওয়া একটা কল রেকর্ডে নিজের মুখ থেকে সেটাই বলেছেন তিনি। ফারজানা মুন্নি বলেন, আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাপসের সঙ্গে আমার পরিবারের সবাই বসেছিলেন। দেখো অপু, আমি তো এখনও সংসার করি, তাপস তো এখনও আমার জামাই। তারপর যখন আমাকে বলল এটা দাও, তখন আমি এটা দিলাম। আমার কোনো কিছু হ্যাক হয় নাই, শুধু স্ট্যাটাসটা হ্যাক হয়েছে, তাই না? যে রাত্রে ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গান বাংলা টেলিভিশনের অফিসে বুবলি একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানান মুন্নি। তিনি বলেন, এই তাপসকে আমি চিনতেছি না, তাপস যদি এই মেয়েকে বলে এখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবা, সে কথা মতো দাঁড়িয়ে থাকে। তুমি গান বাংলার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে জানতে পারবে বুবলি কখন ঢোকে আর কখন বের হয়। তুমি জানো কি হচ্ছে দুজনের মধ্যে? না পেরে শুক্রবার রাত 3:30টার দিকে তাপসকে ভিডিও কল করে বলছি, বুবলিকে দাও, আমি জানি ওখানে বুবলি আছে, বাথরুমে লুকিয়ে ছিল সে। সে বাথরুম থেকে বের হলো, তারপর আমি বললাম, বুবলি তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না, তোমার খারাপ লাগে না? বুবলি আমার কথা শুনে হাসলো, ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি, তখনই তো আমি ফেসবুকে পোস্ট করেছি। অপুর সঙ্গে কথায় কথায় সাকিব খানের প্রসঙ্গ টানেন মুন্নি। তার দাবি, সাকিবের ওপর প্রতিশোধ নিতেই তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন বুবলি। তার কথায় বুবলি সাকিবকে ধ্বংস করবে, বুবলি তাকে কন্ট্রোল করতে পারছে না, এই জন্যই তাপসকে ব্যবহার করতেছে, তাপস এটা বুঝতেছে না। তবে ও একদিন বুঝবে, বুবলির মতো খারাপ মেয়ে কখনো দেখেননি বলেও সেই অডিওতে বলতে শোনা যায় মুন্নিকে। তিনি আরও বলেন, আমি এরকম খারাপ মানুষ আমার লাইফে দেখি নাই, আমিও তো একটা মেয়ে, আমার যথেষ্ট বয়স হয়েছে, তোমরা তো ছোট, দুনিয়ায় অনেক কিছু দেখে আজকে এত দূরে এসেছি, যে কোনো সংসার ধ্বংস করে দেওয়ার জন্য এই মেয়ে এনাফ, এই বিচার কে করবে জানি না, ওর বিচার আল্লাহ করবে। এই বলে মুন্নি তার কথা শেষ করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে, কেমন লাগলো? মুন্নি আর অপু বিশ্বাসের এই ফাঁস হওয়া অডিও রেকর্ডে কিছু কথোপকথন, তা অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কিসের উপরে এরকম আরও কিছু জানা এবং অজানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন।